কুষ্টিয়া বেগম খালেদিয়া সোমবার দুপুরে কুষ্টিয়ার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ বলেন বিএনপি চেয়ারপারসন জনসভায় যে বক্তব্য দিয়েছেন তার বেশিরভাগই অসত্য যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বেগম খালেদিয়া বিএনপি জনসভায় যে বক্তব্য রেখেছেন এগুলো বেশিরভাগই অসত্যের মানে সত্যের অপলাপ যে এই বাংলাদেশে বেগম খালেদিয়া যেভাবে প্রতিহিংসা রাজনীতি করেছে উনি সেখানে বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না এদিকে বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যারা এদেশে সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করেছে তাদের মুখে রাজনীতির গুণগত পরিবর্তনের কথা মানায় না যারা আগুনে শত শত মানুষ পুড়িয়েছে তারা বলে তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে বললাম যে দুর্নীতিবাজরা এখানে নীতিগত বেশি বল আমরা আঠারো তারিখে যে সমাবেশ করব এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক নয় এখানে কোনো পোলারাইজ ডিভাইসিভ পলিটিক্সের গন্ধ যদি কেউ খুঁজে পায় এটা আমাদের প্রতি সুবিচার বর্তমান সরকারের অধীনে হওয়া কোনো নির্বাচনে কারচুপি হয়নি দাবি করে দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী বলেন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য হলেও নির্বাচনে আসবে অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তার নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া তিনি যত কথাই বলুন এটা সম্ভব না নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে স্বপ্ন এই স্বপ্ন খালেদা জিয়ার কোনোদিন পূরণ হবে না এবং বাংলাদেশে কোনো দিন নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে না